দর্শক, বিয়ে করণে যে আরোগ্য নাগরিক অধিকার এবং ইসলামী দৃষ্টিকোণ ধরতে গেলে বিয়ে করণ ফুরিব এনেক কথা আছে। তো এখন বিয়ে করতে গেলে হাবিন দেওয়া ফুরিব এবং সাদের পক্ষে তো হাবিন ধার্য করা হয়। এখন হাবিনই বা হনে হতুক দিতে পারিব বা না পারিব এই আনলে আর চট্টগ্রামের বিভিন্ন মানুষের তো হতা ফুসা করকম বিভিন্ন মানুষের ফুসা করকম হানি তারা কি হয় এই অনারায় উনন আসলে আত্মীয় স্বজনের ভুজুকি না দিবে সাপ সৃষ্টি করে কেতন দা কিছু লইবি আত্মীয় স্বজনের ভুজুকি না এই বই আসলে ব্যবসা অবশ্য ছেলে তবু নাই ওর বউর ও কামিন দিব কামিন নিবে ওর বউর অধিকার শরীয়তে অধিকারী বে সাপোজ ও আজ এলে আর মা বাবা টিয়া খরচ করবে না থেকে মনে কর মাহে হলো কিন্তু ওর মা বাবা টিয়া খরচ করবে লাই মনে করবো টিয়াও অতন দিব ওর জোরে খামিন্য যদি ওর অ্যাকাউন্টে যাই গই তাহলে ওতে খামিনি বে ওর নিজস্ব বুড়ো ওর কেয়ার অধিকার নয় খামিনি বে ওর ফকটের টিয়া এবার আমার কোনো হক নাই ও তো মনে চালি এতন যারা মনে হয় তারা টিয়া বে দিয়ে ও সহযোগ করতে পারবো বেশি ধরে ফেলে যার গুই এই হিসেবে বেশি ধরে 5-6 লাখ টিয়া ধরলেও ফেলে যার এখন কুটি টিয়া ন ধরার খামিন ন ধরেন না এখন বর্তমানে যদি মনে করে দু টিয়া খামিন ন ধরে ডর তো না থাকে পুরুষের পুরুষের ওকে ডরালে টিয়া গুণ খামিন আরো 50,000 টিয়ার খামিন আরো সংসার ন করি গজ্জি কিন্তু খামিনে বাদ না হয় ভাই মনে বাদ থাকে বোধ হয় সংসার যদি মন জামাইয়ে যদি দিন না করে তাহলে কনে ইয়ান প্রাপ্য থাই যে বই কিন্তু আসলে আর ইয়ান মানতে রাজি নয় শুধুমাত্র বররে বাঁধি রাখি বেললে বা বররে একদম প্রতিবন্ধকতা সৃষ্টি করি বেললে আসলে আর বেশি করে খামিন দিবে কাবিন ধরে দিতে চেষ্টা করে আর কোনো পক্ষ হলে এই হারণে আসলে সমাধান মেনে বিয়ে জিনিস খুব কঠিন হয়ে দাঁড়াই কাবিনের হারণে কোনো জিনিস নলই ফিরি আনি ফিরি আনি বলু এসি যে ফিরি কোনো সেরা পয়সা নলই যদি ইয়ান ধরে টিভির মুখে যদি আরও গোষ্ঠী শুনে ইতারা আসতে আসতে আর এর জায়গার গুলো তোমার যাবে আর খাবেন কথা শুনিলে 50,000 টিয়া খামিন আর বৌরা এখনো খোঁজা বাজার করে টিয়া 50,000 লইতে যাবে আর বললো খোঁজা বাজার এখনো হই টিয়া 50,000 টিয়া এখন দিবে লইতে যাবে তখন কি হয় হ্যাঁ এই যে আসে যে আর খেয়ে দিব কিছুদিন আগে মানে আরোগ্য বন্ধু প্রায় 10 বছর যাবত প্রেম করি আর ও বিয়ের ব্যাপারে মানে সিদ্ধান্ত গ্রহণ করছি তো মেয়েপার পক্ষে 25 লাখ টিয়া খামিন ছাড়া মেয়েপা নদীব সেক্ষেত্রে ও দুঃখ করে হত যে আমি বিয়ে নগুজুম আসলে আর ক্ষেত্রে হইল যে যাতে ওরা নিজেরা নিজেরা রিলেশন গুজছি তাহলে 5 লাখ টিয়া দিয়ে খামন খামিন মানানোর দরকার কিন্তু সমাজের এই প্রেক্ষাপটে দেখা গেল যে মেয়েফো কি 25 লাখ টিয়া 30 লাখ টিয়া খামিন ছাড়া না মানে মাই বিয়ে দাতে মাই বিয়ে বেকে বাপর করে তো পার স্বামীর করে তো পার এই বেকে আবাব আছে না তো এবার হয়তো 10 লাখ খামিন দম করবে তো 10 লাখ টিয়া তো সমস্ত দিন নেবে বিয়ে করে নেবে আর মাই বেবে বিয়ে দিয়ে দুদিন বাদ হয় 2 লাখ টিয়া খামিন ইয়া দিবে লাগিম তো তো টিয়া 2 লাখ দিতে না তুই সারি দিম 10 লাখ টিয়া পয়ের বেরতে পেশান নন্য পেশারা তো তোর মাই বেবে 10 লাখ টিয়া দিয়ে দুদিন বাদ সারি দিয়ে আমি নতুন দিলে আর বিয়ে তাই খামিন দিয়ে 7 লাখ তারপর হাট পালং এগিন দিয়ে আর কি আসলে ওই যেদিন নতুন খামিন ধরা গিয়ে এবং আমি বিয়ে সাথে হরু হরু লেচে দিন নতুন ওর নাই মাই নিজেও মাসে 1,000 টাকা তো ডিপিএস খুলি ফেলে যাতে হবে ওর খামিন বাবদ ওর দিহরণ করিব সর্বোচ্চ 500 লাখ এত বেশি নেই এত বেশি জন্মানি বলতে কি শরীয়তের বাইরে দিনে ফেললে আর নিছি 3 লাখ টাকা ধরিব 20 লাখ টাকা 10 লাখ টাকা জীবে হয় কি বল এবার মূল ভিত্তি হল যে অর্থাৎ ওই মানুষ যে বিয়ে করে তোমার যে বিয়ে করিব এবার সারি নদী পেলে 10 লাখ পেলে করে কিন্তু শরীয়তে কিন্তু আসলে কোনো শরীয় সম্মত নয় মনিরুল ইসলাম মুন্না C+TV দর্শক আর এই ভিডিও কিনা আমার তো কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উঙ্গ সাপোর্ট এবং C+ এর ফোন রে চাও